Happy birthday to you. Happy birthday, dear Arabi. Guys, শুনলাম আবু আমার এই বার্থডেতে একটা GT86 কিনে দিয়েছে। সো আবু, কি খবর আবু বলো? বলো। Happy birthday, dear Arabi. Happy birthday. Assalamualaikum guys, it's your boy Mir Arabi is here and welcome to my vlog 99. Guys, আজকের ব্লগটা কি নিয়ে হবে সেটা তো আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেনই, বাট তার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখতে দেখতে 99 ব্লগ হয়ে গেল, মানে আমি 99টা ব্লগ করে ফেলছি আর একটা মাত্র ব্লগ বাকি। একটা ব্লগ হইলেই 100 নাম্বার ব্লগ হয়ে যাবে, মানে 100। আসলে আমার ভাবতেই অবাক লাগতেছে যে 99টা ব্লগ আমি একা করে ফেলছি। মানে আমার মনে হলো যে আমি ওদিন ব্লগ শুরু করছি, 10-20টা ব্লগ হইছে, বাট না, 99 হয়ে গেছে আর একটা ব্লগ হইলেই কিন্তু 100 হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ অল, এত এত ভালোবাসার জন্য, এত এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট না থাকলে আমি জীবনে এতগুলো ব্লগ করতাম না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। সো গাইস, আপনারা অনেক অনেকেই জানেন মার্চের 5 তারিখে হচ্ছে আমার বার্থডে। এই বার্থডেতে আমার কোনো প্ল্যানই ছিল না, আমার জাস্ট প্ল্যান ছিল আমি রাত 11টা বা 11:30টার মধ্যে বের হয়ে যাব। বের হয়ে গাড়ি নিয়ে একটু একা একা ঘুরবো, নিজে একটু একা একা নিজের সাথে একটু চিল করবো, বাস দ্যাটস ইট। এই ছাড়া আমার কোনো প্ল্যানই ছিল না। তো আমি যখন বেরোচ্ছিলাম তখন তুমি এসে বলে যে চলো আমার সাথে একটু ছাদে চলো। ছাদে যে যা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো আপনারা এই দেখেন, শুনলাম আব্বু আমার এই বার্থডেতে একটা GT86 কিনে দিয়েছে। সো আব্বু, কি খবর আব্বু বলো? বলো, 86 কি আমার তুমি এখনো ঠিক মতো চলছো এখন আসি হচ্ছে আমার আব্বুর সাথে। তো আব্বু, আজকে তোমার জন্মদিন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। আরো বড় হও, আরো ভালো হও, মানুষের জন্য কিছু করো, তোমার ব্লগ সবাই দেখতে চায়, মানুষের জন্য ব্লগ চায়, বেশি বেশি ব্লগ ছাড়ো দেখতে চায়। আমি দোয়া করি এবং সবাই জানে তোমার জন্য দোয়া করি। গাইজ, এখন অলমোস্ট রাত 2টার মতো বাজে এন্ড সবাই সবার বাসা চলে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভাই ব্রাদারকে আসার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার আব্বু আম্মুকে, আমার দুই বোনকে। খুব বেশি ভালো লাগলো সারপ্রাইজটা পেয়ে। আসলে আমার তেমন কোনো প্ল্যানই ছিল না আজকে, আমার জাস্ট প্ল্যান ছিল যে আমি বাসার থেকে একটু বের হবো, গাড়ি নিয়ে একা 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 জাস্ট একটু চিল করবো নিজের সাথে নিজেই, দ্যাটস ইট। এই বাদে আমার কোনো প্ল্যানই ছিল না, বাট এই সারপ্রাইজটা পেয়ে আমার খুবই ভালো লাগলো। এন্ড গাইজ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, যারা যারা আমাকে উইশ করছেন। সো গাইজ, দ্যাটস ইট, আজকে আর কোনো প্ল্যান নাই। কালকে একটা ছোট্ট একটা বার্থডে পার্টি হবে সিক্স সিজনসে। তো সবাই মিলে একসাথে খাবো, আড্ডা দিব, চিল করবো ইনশাল্লাহ। কালকে দেখা হচ্ছে। গাইজ, বের হয়ে পড়ছি এন্ড এই সামনেই যাবো, সেই জন্য আমার গাড়িটা নিয়ে নেই। এন্ড ভাবলাম যে সবাই একসাথেই যাই, ফ্যামিলি, শুধু শুধু দুই গাড়ি নিয়ে লাভ নাই। এখন যাচ্ছি, দেখি কে কে আসছে। তো লেটস গো। Thank you.
উদ্দেশ্যে কি বলতে চাও? RX8 এর আমি অনেক বড় ফ্যান। থ্যাঙ্ক ইউ। গুড লাক। এসে বড় ভাই আবার। আমি একটা ব্লগ বানাবো। ওকে। ভাই কি বলতে চাও? ভাই দিস আর স্পেশাল। ঠিক আছে। আচ্ছা তারপর ফ্যামিলি কে টাইম দিও। টেক ক্লোজ ইওর ফ্যামিলি টাইম দিবা। ভালোবাসা দিবা। থ্যাঙ্ক ইউ বাবু দিও ব্লগ। গুড লাক ইন দ্য ফিউচার। ইনশাআল্লাহ। জীবন নাগা যাও। ইনশাআল্লাহ। গুড লাক। ইনশাআল্লাহ। ভাই কি বলতে চাও? কি বলতে চাই अबाउट ইউ? ইউ আর ভেরি সুইট, নাইস এন্ড হাম্বল, বাট ইউ স্টিল হ্যাভ আ লট টু লার্ন। অবশ্যই ভাই। সো আই উইশ ইউ অল গুড লাক। আর ভাই আরে স্যার কি বলতে চান ভাই? ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে। থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই। থ্যাঙ্ক ইউ সো মাচ। এন্ড হ্যাঁ ব্লগ করো, কন্টিনিউ করো এই প্ল্যাটফর্মটা তোমার, মানে তুমি একদম এটাতে ঢুকছো ইনশাআল্লাহ। সো এটা কন্টিনিউ করো ইনশাআল্লাহ। এন্ড ইয়া বেস্ট অফ লাক। থ্যাঙ্ক ইউ সো মাচ। থ্যাঙ্ক ইউ সো মাচ। কি বলতে চাস? বল। ভালো থাক, সুস্থ থাক, সময় চাই এটা আগাই যা। হ্যাপি বার্থডে ডিয়ার আরাবি। হ্যাপি বার্থডে। আমরা একদম ব্লগের লাস্টের দিকে চলে আসছি, বাট ব্লগটা শেষ করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। গাইস আমি আপনাদের সবসময় একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে সময় কিন্তু সময় মতো যেতে থাকবে, সময় কিন্তু কিছুই না, বাট থেকে যাবে হচ্ছে আপনাদের ভালোবাসা এন্ড আপনাদের সাপোর্ট। যেমনটা গাইস দেখেন, আমার মনে হলো যে আমি ঠিক কয়দিন আগে আমার বয়স 16 হইলো, আমি ঠিক 16 বছরের বার্থডেটা সেলিব্রেট করলাম, বাট দেখতে দেখতে ধাপ করে আবার এক বছর যে কিভাবে চলে গেল মানে বুঝতেই পারলাম না, এখন অলরেডি আমার 17 বছর হয়ে গেছে। সো এটাই এটি সবসময় মাথা রাখতে হবে যে সময় সময় মতোই যেতে থাকবে, জাস্ট থাকবে হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট। সো বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এন্ড যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন ঠিক সেভাবে ভালোবেসে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। এন্ড গাইস এক বছরের মধ্যে আমার লাইফটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। যেরকম গাইস আমি আমার লাইফের সবচেয়ে দামি গিফট পাইছি আমার মাজদা RX8। এন্ড গাইস আমি এটা বলবো না যে আমি এ হারাইছি ওই হারাইছি, আমি জীবনে কিছু হারাই নাই, আমি শিখছি, আমি সবকিছুর থেকে শিক্ষা পাইছি, এন্ড শিক্ষা পেয়ে ওই ভুলটা যেন নেক্সট টাইম না হয় ওটার জন্য আমি একদম নিজেকে রেডি করে রাখছি। আমি লাইফে কিছু হারাই নাই, উল্টা আমি আরো লাইফে অনেক কিছু পাইছি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায়। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল, আই হোপ গাইস আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে। যদি গাইস ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, দেখা হবে ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে।